বন্ধুরা আসসালামু আলাইকুম। ছোট্ট একটা সতর্কতা, ছোট্ট একটা ডিভাইস, মাত্র 1200 টাকা দাম, আপনার শখের বাইকটি হয়তো চুরির হাত থেকে রক্ষা করতে পারে। মনিরামপুর বটতলা সাগর অটো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে বাইক চুরি প্রচুর পরিমাণে বেড়েছে, এই যন্ত্রণা থেকে আপনাদেরকে মুক্তি দিতে চাই। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং বিষয়টি বিবেচনা করবেন। সাগর অটোতে আজ সারি সারি গাড়ি, আজই 5টি গাড়িতে এই ডিভাইস লাগানো হবে। অনেক ছোট্ট একটা ঘর, আসলে সাগর ভাই খুব মনের মতো করে সাজিয়েছেন। এখানে আসলে সাগর ভাই খুবই দারুণ রকম আতিথেয়তায় আমাদেরকে মুগ্ধ করেন সবসময়। আমাদের ইঞ্জিনিয়ার সাগর ভাই অত্যন্ত সতর্কতার সাথে ডিভাইসটি লাগাচ্ছেন। ডিভাইসটি দেখতে এমন, এখানে খুব সুন্দর একটি রিমোট কন্ট্রোল পাবেন এবং একটি রিলে ডিভাইস, যেটা আপনার বাইকের একেবারে ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে। প্রিয় বাইকার বন্ধুরা, আপনাদেরকে একটু অবগত করতে চাই, এটি এমন একটি ডিভাইস যেটার ব্যাটারির সাথে কোনো সংযোগ নাই, যার কারণে আপনার ব্যাটারি ড্যামেজ হওয়ারও কোনো সম্ভাবনা নাই। চোরকে যদি আপনি চাবি দিয়েও দেন তাহলেও কিন্তু বাইক স্টার্ট হবে না, বাইকের লাইন সবই ঠিক থাকবে কিন্তু বাইক স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রিমোটে আপনি অন বাটনে টিপ না দিবেন। বাইকার বন্ধুরা, আপনাদেরকে একটু জানাতে চাই, আমি নিজেও কিন্তু 2-3 রকমের ডিভাইস ব্যবহার করেছি এর পূর্বে, কিন্তু আসলে ব্যাটারির উপরে কিন্তু একটা প্রেশার থাকে। সপ্তাহখানেক যদি বাইকটা রেখে দেওয়া হয় ব্যাটারিটা একেবারে ড্যামেজ হয়ে যায়, পরবর্তীতে ব্যাটারি নতুন করে চেঞ্জ করা লাগে, কিন্তু এখানে সেই ঝামেলাটা নেই। চোর সাধারণত 30 সেকেন্ড থেকে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে চুরি কাজটা সম্পন্ন করে, কিন্তু আসলে এই ডিভাইসটি লাগানোর পরে আসলে মোটরসাইকেলের কন্ডিশন এমন একটা পর্যায়ে চলে যায় যেটা আসলে এটাকে আগের পর্যায়ে নিতে কিন্তু মিনিমাম একেবারে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, তাও খুবই দক্ষ মেকানিক হতে হবে। তো এই ডিভাইসটি আমি প্রায় 1 বছর যাবৎ ব্যবহার করছি, 1 বছর ব্যবহার করে দেখেছি, আসলে কোনো সমস্যা আমার চোখে পড়েনি। অতঃপর আমার কলিগদের সাথে কিন্তু এই বিষয়টা একটু ভাগাভাগি করে নিলাম এবং শেয়ার করলাম, দেখলাম তারা খুবই আগ্রহী। অবশেষে আমি সবার আসলে কল্যাণার্থে এই ভিডিওটা করলাম। আপনারা যদি আপনাদের বাইকে লাগাই নিতে পারেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা রাখি। এই ডিভাইসটি কিন্তু জিপিএস ট্র্যাকার না, যে আপনি মোবাইলে আপনার বাইকের গতিবিধি পর্যবেক্ষণ করবেন, সেরকম কোনো ডিভাইস না। ডিভাইসটি ইনস্টল করার পরে আপনি জাস্ট একটা রিমোট কন্ট্রোল পাবেন, চাইলে দুটোও নিতে পারেন, তবে এই রিমোট ছাড়া আপনি বাইকটি স্টার্ট করতে পারবেন না, কারো পক্ষে স্টার্ট করা সম্ভব নয়। সাধারণত সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার নৈতিক দায়িত্ব এবং আমার একটা সেবামূলক কার্যক্রমের অংশ। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মোবাইল নম্বর দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।